আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবার মনে আছে গত ক্লাসে আমরা কি পড়েছি? ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে সবার? জি মিস, বলো তো। মিস, বঙ্গবাণী কবিতার হচ্ছে পার্ট ই, বঙ্গবাণী কবিতার লাস্টের লাইন গুলো আমরা পড়েছিলাম। তারপর আমাদের পড়ার ছিল যে, আর হচ্ছে আপনি গত বছরের বাংলার হচ্ছে কিছু নৈমিত্তিক পুঁথি বলেছিলেন। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পরিচিতি, শব্দার্থ, টিকা আর কবি পরিচিতি। আচ্ছা, ঠিক মৌমিতা, তুমি একদম ঠিক বলেছ। এগুলোই আমরা গত ক্লাসে পড়েছি এবং আলোচনা করেছি। তো তোমরা কি সবাই বাসায় এভাবে পড়েছো মৌমিতা যেভাবে বললো এখন? কেউ পড়নি? ভেরি গুড। আচ্ছা, আমরা অনেকে চলে এসেছি ক্লাসে, বাকিদেরকে আমরা ক্লাসের মাঝখানে নিয়ে নিতে পারবো। তো সময় আর নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পড়ায়। তো আমরা আজকে, হ্যাঁ বলো মিস, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কি কোশ্চেন মিস? এই যে বঙ্গবাণী মিস, এই কবিতা, হ্যাঁ এই কবিতার চার লাইন আমরা আজকের ক্লাসের পরে সেটা আলোচনা করব। আমরা আগে আমাদের এখনকার পড়াটা শুরু করি তারপর। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো সেটি হচ্ছে একটি ছোট গল্প। সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? আমাদের আজকের ছোট গল্পের নাম শুভা। এই গল্পটির লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সকলেই রবীন্দ্রনাথকে চিনি, তিনি বিশ্বকবি হিসেবে পরিচিত, তাকে আমরা কবি গুরু বলে সম্বোধন করি। কিন্তু কবি হলেও কিংবা বিশ্বকবি হিসেবে তিনি বিখ্যাত হলেও তিনি সাহিত্যের প্রায় সকল শাখায় অসামান্য অবদান রেখেছেন। তিনি বাঙালির জন্য গর্ব বয়ে এনেছেন। তিনি নোবেল পুরস্কার অর্জন করেছিলেন 1913 সালে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা ছাড়াও সাহিত্যের যে অন্যান্য শাখা রয়েছে, যেমন নাটক, প্রবন্ধ, গান, ছোট গল্প, উপন্যাস, এগুলোতেও রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদান আমরা দেখতে পাই। তো তিনি বাংলা ছোট গল্পের প্রচলন শুরু করেন। তিনি বাংলা ছোট গল্পের সার্থক শুরু করেছিলেন বাংলা সাহিত্যে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা তার অনেক ছোট গল্প পড়েছি। আজ আমরা যে ছোট গল্পটি পড়তে যাব সেটি শুভা। এবং শুরুতে আমরা লেখক পরিচিত অংশটা থেকে কি পড়তে হবে বলে দেই। এখানে লেখকের জন্ম, জন্ম তারিখ, জন্মস্থান এসব দেয়া রয়েছে। তারপর তার পিতার নাম, পিতামহের নাম, এগুলো পড়তে হবে। আর একটি গুরুত্বপূর্ণ লাইন তোমরা দাগাও, এই যে আমি দেখাচ্ছি, বাল্যকালেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভার উন্মেষ ঘটে। এটি খুব গুরুত্বপূর্ণ যে রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ কখন ঘটেছিল, বাল্যকালে, তরুণ বয়সে নাকি বৃদ্ধ বয়সে। এরকম যদি নৈর্ব্যক্তিক আসে কিংবা যদি জ্ঞানমূলক একটি প্রশ্ন আসে যে কখন কোন বয়সে রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার, ওয়ালাইকুম আসসালাম, এই কারণে এই আমাদের লাইনটি খুব গুরুত্বপূর্ণ। তার পরের লাইনটিও দাগাও, মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়, খুব গুরুত্বপূর্ণ, দাগ দিয়ে নাও। এরপরে 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে
সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন? এটা দাগাতে দাগাতে একেবারে কি বলবো, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের যে তথ্যগুলো রয়েছে এখানে তার মধ্যে। কত সালে? 1913 সালে নোবেল পেয়েছেন। কোন রচনার জন্য? গীতাঞ্জলি কাব্যের জন্য। কাদের মধ্যে প্রথম? এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম। একটি বাক্যের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেয়া রয়েছে। বস্তুত তার একক সাধনায় বাংলা সাহিত্য ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি কোন কোন শাখায় অবদান রেখেছেন দেখো, কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখাই তার অবদানে সমৃদ্ধ। আর আরো গুরুত্বপূর্ণ কিছু নাম আছে এখানে, যে তার রচনার নাম রয়েছে, যেমন তার অজস্র রচনার মধ্যে রয়েছে মানসী, সোনারতরী, চিত্রা, কল্পনা, ক্ষণিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোড়া, ঘরের বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ, এগুলো এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর আছে তার মৃত্যুর সাল এবং তারিখ, 22 শ্রাবণ 1348 সাল, 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ। আর তিনি মৃত্যুবরণ করেছেন কলকাতায়। কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো লেখক পরিচিতি থেকে আমরা এই প্রশ্ন মানে তথ্যগুলো পড়ব এবং শিখে ফেলবো ঝটপট। এবারে চলে যাচ্ছি আমাদের গল্পের আলোচনায়। অনেকে ওয়েটিং রুমে আছে, একটু নিয়ে নিচ্ছি। দেখো গল্পটি আমি করছি এবং তোমাদের সামনে বই নিশ্চয়ই আছে, বইতে দাগ দিবে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জায়গায়, বইয়ে দাগ দিবে, খাতায় নোট লিখবে। আমরা শুরুতে গল্পটা একটু পড়ি এবং আলোচনা করি। শুভা, মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। আচ্ছা কয়েক আবার কয়েকজন এসেছে। মেয়েরা তোমরা চেষ্টা করবে, ক্লাস শুরু হয়ে গেছে 7 মিনিট আগে, চেষ্টা করবে ক্লাসের শুরুতে জয়েন করতে, না হলে ক্লাসে মাঝখানে এভাবে যদি আমাদের বারবার তোমরা আসতে থাকো সেক্ষেত্রে লেকচারে বাধা হয়ে মানে বাধা পড়ে। সবাই চেষ্টা করবে, এই যে আরেকজন চলে এসেছে, সবাই চেষ্টা করবে ক্লাস শুরুর সময় কানেক্টেড হতে, কারণ সেই সময় আমরা একটু অপেক্ষা করি, কানেক্টেড হওয়ার জন্যই আমরা সময় দিই। আচ্ছা, মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও শুভাসিনী নাম দেওয়া হইয়াছিল, তাই নীলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম শুভাসিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আমার স্ক্রিন এরকম ওঠানামা করছে কেন হঠাৎ? আচ্ছা, তো শুভাসিনীর বড় দুটি বোন ছিল, আমরা এখানে দেখলাম দুটি বড় বোন ছিল সুকেশিনী এবং সুহাসিনী। তাদের নামের সাথে মিল রেখে সুভাসিনী নাম রাখা হয়েছিল, কিন্তু যখন নামটা রাখা হয়েছিল একদম ছোটবেলায় তখন কেউ বুঝতে পারেনি যে এই সুভাসিনী মেয়েটি বোবা হবে, অর্থাৎ সে কথা বলতে পারবে না। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে, এখন ছোটটি পিতা মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। আচ্ছা, অনেক আমরা জানি যে যেই সময় এই গল্পটি লেখা হয়েছিল, রবীন্দ্রনাথ যখন সাহিত্য চর্চা করেছেন সেই সময়, আমরা জানি যে মেয়েদের ছোট বয়সে বিয়ে দেয়া হতো এবং পড়াশোনা তেমন সুযোগ তাদের ছিল না, আর মেয়েদেরকে বিয়ে দিতে বেশ মানে অর্থ ব্যয় করতে হতো মেয়ের বাবা মাকে। তো অনেক অনুসন্ধান অর্থাৎ খোঁজাখুঁজি এবং অনেক অর্থ ব্যয় করে বড় দুটি মেয়ের বিয়ে দেয়া হয়ে গেছে, কিন্তু ছোটটির বিয়ে দেয়া যাচ্ছে না। কেন? কারণ ছোট মেয়েটির একটি ত্রুটি রয়েছে যেটাকে সমাজ ত্রুটির চোখে দেখে, সেটি হলো মেয়েটি কথা বলতে পারত না। এ কারণে যেহেতু মেয়েটিকে বিয়ে দেয়া যাচ্ছে না, তাই বাবা মায়ের হৃদয়ে সে একটা নীরব নীরব একটা আচ্ছা মাহবুবা আলম আচ্ছা এক মিনিট আচ্ছা এই কারণে
বাবা মায়ের অন্তরে সে একটা বোঝা স্বরূপ হয়েছিল, একটা কষ্টের কারণ হয়ে বিরাজ করছিল। যে কথা কয় না, সে যে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। আচ্ছা, এখানে দুটো প্রশ্ন তোমরা দাগাবে, দুটো লাইন। একটা হচ্ছে এই যে ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে, এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে যে কেন এ কথা বলা হয়েছে, কেন হৃদয় ভার বলা হয়েছে। এই যে আমি দেখাচ্ছি সেকেন্ড প্যারাটা, এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। আমি যখন পড়ব তখন তোমরাও বইয়ের দিকে তাকিয়ে পড়বে, না হলে এভাবে লাইন খুঁজে পাবে না হঠাৎ করে। আরেকটি লাইন হচ্ছে, যে কথা কয় না, সে যে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এই লাইনটি গুরুত্বপূর্ণ। এই যে শুভা কথা বলতে পারতো না, মানুষ মনে করতো সে যে কথা বলতে পারে না, সে হয়তো অনুভবও করতে পারে না কোনো কিছু, তার হয়তো মনে কোনো দুঃখ কষ্ট বা আনন্দের কোনো বিষয় নেই। এই কারণে শুভার সামনেই তার ভবিষ্যৎ সম্পর্কে সকলে দুশ্চিন্তা প্রকাশ করত, যে এই মেয়েটি কথা বলতে পারে না, এই মেয়েটি বোবা, এর কি হবে, একে তো বিবাহ দেওয়া যাচ্ছে না, বিবাহ হয়তো হবেও না। এই যে ভবিষ্যৎ সম্পর্কে নানা রকমের তাদের দুশ্চিন্তা, দুশ্চিন্তা আসাটা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু সে কথা বলতে পারে না বলে সে যে কিছু বুঝতেও পারবে না মানুষের কথা, এটা তো সত্য নয়। তার সামনেই তার সম্পর্কে নানান দুশ্চিন্তার কথা প্রকাশ করা হতো। সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃ গৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া গিয়াছিল। এই যে সে কথা বলতে পারে না, তার পিতার গৃহে সে পড়ে আছে এখনো, শ্বশুর বাড়ি যায়নি, বিয়ে হয়নি, এটা যে এক ধরনের অভিশাপ, আমাদের সমাজে মানুষ যেটা ভালো চোখে তখন দেখতো না, সেই কারণে এটা যে এটাকে শুভা মনে করত যে বিধাতার, অর্থাৎ বিধাতা অর্থ কি, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার যে একটা অভিশাপ, সে যে নিজেই একটা অভিশাপ, এই অভিশাপ স্বরূপ মানে অভিশাপ হিসেবে সে তার পিতার ঘরে এসে জন্মগ্রহণ করেছে, এই কথাটি সে একদম শিশুকাল থেকেই বুঝে গিয়েছিল। কিভাবে, এই মানুষের যত কথা তার সামনে সবাই বলতো, সেই সব কথা থেকে শুভা বুঝে গিয়েছিল যে সে বিধাতার একটি অভিশাপ। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। সে মনে করিত, আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে, পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। সে যে এত কথা শুনেছে ছোটকাল থেকে, এই কারণে সে নিজের একটা হীনমন্যতায় ভুগত। ওয়ালাইকুম আসসালাম। সে এই কারণে একটা হীনমন্যতায় ভুগত, মনে হতো সে সবার জন্য একটা আপদ। ওয়ালাইকুম আসসালাম। সে নিজেকে মনে করত একটা আপদ, এবং সেই কারণে সে সবার চোখের সামনে থেকে নিজেকে গোপন করে রাখার চেষ্টা করত। সে মনে করত যে ওকে যদি সবাই ভুলে যায় তাহলেই তার জন্য মঙ্গল, কিন্তু তার পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল, সে জাগ্রত ছিল তার পিতামাতার মনে। তার পিতামাতা তাকে কখনোই ভুলে যায়নি যে তাদের এরকম একটি মেয়ে রয়েছে, সেই মেয়েটিকে নিয়ে তারা সারাক্ষণই দুশ্চিন্তা করত। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন। এই লাইনটি দাঁড়াও, শুভার মা শুভাকে কি রূপে দেখতেন এবং কেন? শুভার মা শুভাকে একটি নিজের একটা ত্রুটি হিসেবে দেখতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। মায়েরা ছেলের সন্তানের চেয়েও কন্যাকে নিজের অংশ হিসেবে বেশি মনে করেন, অনুভব করেন। এই কারণে যখন কন্যার মধ্যে কোনো অসম্পূর্ণতা দেখা যায় তখন মনে হয় যে সেটা তার নিজেরই লজ্জা। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। আমরা দেখলাম যে শুভার মা শুভাকে নিজের ত্রুটি হিসেবে দেখলেও শুভার যে পিতার নাম কি পেলাম আমরা, শুভার বাবার নাম
বলো তো বাণী কণ্ঠ বাণী কণ্ঠ গুড বাণী কণ্ঠ তাকে এই সুভাকে অন্য দুটি মেয়ের তুলনায় একটু বেশিই ভালোবাসতেন কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন আচ্ছা আমরা কি দেখলাম যে সুভার মা সুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন এবং নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন এ কারণে তিনি সুভার প্রতি বিরক্ত ছিলেন এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ সুভার মা কেন সুভার প্রতি খুব বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট সুদীর্ঘ মানে দীর্ঘ অনেক দীর্ঘ পল্লব অর্থ আক্ষরিক অর্থ হচ্ছে গাছের পাতা এখানে বলা হচ্ছে চোখের পাতা আমাদের চোখের উপরে যে পাতাটি থাকে সেটি অর্থাৎ সুভার খুব এই যে বড় বড় দুটি কালো চোখ ছিল সেখানে হ্যাঁ এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত তার যে মনে যে ভাবের যখন সঞ্চার হতো যখন সে আনন্দ পেত বা দুঃখ পেত যখন তার মনে অনুভূতি চলত তখন তার ওষ্ঠাধর ওষ্ঠাধর মানে হচ্ছে দুটো ঠোঁট ওষ্ঠ একটি অধর একটি তো এই দুটো মিলে হয়েছে ওষ্ঠাধর দুটি ঠোঁট এই তার ঠোঁট দুটো এই ভাবের আভাস পাওয়া মাত্র কচি কিশলয়ের মতো অর্থাৎ গাছের কচি পাতার মতো কেঁপে কেঁপে উঠত সে কথা বলতে পারতো না কিন্তু তার ঠোঁট দুটো কেঁপে উঠত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না অক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া উঠে কখনো ম্লান ভাবে নিবিয়া আসে অর্থাৎ আমরা যে কথার মাধ্যমে ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি সেটা আমাদের বলতে হয় এবং সেটার অর্থ বুঝে নিতে হয় কিন্তু সেটার আবার সবসময় আমরা অর্থ সঠিকভাবে নাও বুঝতে পারি কিন্তু এই যে কালো চোখের যে ভাষা সুভা তো কথা বলতে পারে না সে যে চোখ দিয়ে যেভাবে সে তাকাতো তার মনের যে ছায়া চোখের মাধ্যমে প্রকাশিত হতো যখন আনন্দিত হতো তখন একরকম যখন কষ্ট পেত তখন আরেক রকম এই যে চোখের যে একটা ভাষা চোখ দেখে যে বোঝা যায় তার মনের ভিতর কি চলছে এটাকে বলছে যে মন তাহার উপরে ছায়া ফেলে এবং এটার এটাতে ভুল বোঝার কিছু নেই খুব স্পষ্টভাবে বোঝা যেত যে তার চোখ দুটো দেখে এই যে কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া উঠে যখন আনন্দিত হয়ে ওঠে তখন উজ্জ্বল ভাবে জ্বলে ওঠে আবার যখন দুঃখিত হয় তখন ম্লান ভাবে নিবিয়ে আসে ওর চোখ দেখেই আমরা ওর মনের ভাষা বুঝতে পারতাম কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিগ্বিদিকে ঠিকরিয়া উঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অত স্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন এখানে আমরা দেখছি যে সুভার একটি বর্ণনা দেওয়া রয়েছে যে সুভা কখনো চুপচাপ থাকতো কখনো অস্ত যাচ্ছে এমন চাঁদের মতো চেয়ে থাকতো নীরবে কখনো বিদ্যুতের মতো চঞ্চল বেগে তার মতো চঞ্চল বেগ চলে আসতো তো তার মুখে যেহেতু ভাষা নেই তাই তার চোখের ভাষা ছিল অসীম উদার এবং অত স্পর্শ গভীর তার চোখের মধ্য দিয়ে যে অনুভূতির প্রকাশ পেত সেটা ছিল খুব গভীর অত স্পর্শ শব্দটার অর্থ হচ্ছে যার তল স্পর্শ করা যায় না এতটা গভীর তো এই কারণে এই যে লেখক বলছেন যে এই বাক্যহীন মনুষ্যের মধ্যে অর্থাৎ সুভার মধ্যে এই যে বাক্যহীন মানে সে কথা বলতে পারে না বোবা সে কারণে বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির একটা বিজন মহত্ব আছে তার মধ্যে একটা মহত্ব ছিল বিজন মানে হচ্ছে নির্জন যেখানে লোকজন নেই একটা নীরব একটা তারপর আচ্ছা হ্যাঁ একটু অ্যাডমিট করে নিই একজনকে তো এই যে ওর মধ্যে একটা নিস্তব্ধতার ব্যাপার ছিল এই কারণে সাধারণ যে বালক বালিকা ছিল তারা
শোভাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। শোভার সাথে ওরা খেলতে চাইতো না, খেলা করতো না। নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। দ্বিপ্রহর মানে দুপুর, একটা নির্জন দুপুর। যেমন ওই সময় মানুষের চলাফেরা একটু কম থাকে, মানুষ তখন একটু বিশ্রাম নেয়। তো নির্জন দুপুরের মতো, নির্জন দ্বিপ্রহরের মতো শোভা ছিল শব্দহীন, তার কোনো শব্দ উচ্চারণের কোনো ব্যাপার ছিল না, এবং সে ছিল সঙ্গীহীন। যেহেতু ছেলেমেয়েরা তার সাথে খেলা করতো না, তাই সে ছিল সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর, আন্ডারলাইন করো। শোভার গ্রামের নাম কি ছিল? চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে, এটুকু দেখো। গৃহস্থ ঘরের মতো, মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে, অর্থাৎ আমাদের গ্রামের যে গৃহস্থ বাড়ির মেয়েরা, তারা বাড়ির থেকে খুব দূরে কিন্তু যেতে পারে না। তারা ওই বাড়ির আশেপাশে দু চারটা বাড়ির মধ্যে একটু বেড়ায়, বা বড় জোর একটু সামনে যায়, তারা কিন্তু দূর দূরান্তে চলে যেতে পারে না। মেয়েদের একটু দেখে শুনে রাখা হয়। তো সেই মেয়েটির মতো এই নদীটি বহুদূর পর্যন্ত প্রসারিত নয়, অর্থাৎ এই নদীটি খুব দীর্ঘ নয়, অনেক দূর সে যায়নি, সে অল্প কিছু দূর গিয়েছে, অর্থাৎ নদীটি ছোট। নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেই, সকলেরই সঙ্গে তাহার যেন একটা, তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরু ছায়া ঘন উচ্চ তট, নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। এখানে নদীটার বর্ণনা দেয়া হয়েছে, যে নদীটা যখন বয়ে চলে তখন তার দুপাশে যে লোকালয় আছে, গ্রাম আছে, এবং সেখানে যে তরু ছায়া ঘন, তরু ছায়া ঘন মানে হচ্ছে তরু অর্থ গাছ, তরু ছায়া মানে গাছের ছায়া, মানে ঘন হয়ে গাছের ছায়া রয়েছে, এবং নিম্নতল দেওয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী। এই স্রোতস্বিনী হচ্ছে নদী, নদীটিকে বলা হচ্ছে গ্রাম লক্ষ্মী, অর্থাৎ গ্রামের জন্য সে লক্ষ্মী স্বরূপ, পানি ছাড়া তো মানুষের জীবন চলে না। তো গ্রামে নদী হচ্ছে, নদী খাল বিল পুকুর এগুলো হচ্ছে পানির প্রধান উৎস, তো এই কারণে গ্রামের লক্ষ্মী বলা হচ্ছে এই নদীটিকে। এবং সে অসংখ্য কল্যাণ কার্য করে চলেছে, অর্থাৎ মানুষের পানির প্রয়োজন মিটিয়ে সে যে কল্যাণ সাধন করছে সেটি এখানে লেখক বুঝিয়েছেন। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। এই যে নদীর বর্ণনাটা পেলাম, এই যে ছোট একটা নদী, এই নদীর একদম উপরেই হচ্ছে বাণীকণ্ঠের বাড়ি বা ঘর। বাণীকণ্ঠ হচ্ছে শুভার বাবা। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুল তলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাঠেরই দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ তার যে বাড়ি, সেই বাড়িতে আটচালা ঘর আছে, আটচালা একটা হচ্ছে একটা ঘরের ধরন, গোয়াল ঘর আছে, ঢেঁকিশালা অর্থ যেই ঘরে ঢেঁকি থাকে। ঢেঁকিতে ধান ভাঙতে দেখেছো কখনো? যদি বাস্তবে দেখে না থাকো হয়তো ছবি দেখেছি। হ্যাঁ, এখন তো ঢেঁকির ব্যবহার একদমই কমে গেছে, এখনো হয়তো খুঁজলে কিছু কিছু পাওয়া যাবে, কিন্তু আগে মানে যারা একটু অবস্থা সম্পন্ন, অর্থাৎ একটু অর্থ সম্পদ আছে নিজের, তারা একটা ঢেঁকি রাখতো, ঢেঁকির একটা ঘর থাকতো, ওটাকে বলতো ঢেঁকিশালা। তার খড়ের স্তূপ, তেঁতুল তলা, আম, কাঁঠাল, কলার বাগান, এই সব কিছু নৌকাবাহী, অর্থাৎ নৌকা দিয়ে যারা যাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করত। ওই যে নদীটা দিয়ে যে নৌকা যেত, বাণীকণ্ঠের ঘর ছিল নদীর ওপরেই, একদম কাছাকাছি। তো নৌকা দিয়ে যারা যেত, নৌকাবাহী যারা, তাদেরই দৃষ্টি আকর্ষণ করত। এই আচ্ছা, বাখারির বেড়া হচ্ছে ওই যে ঘরের চারপাশে বেড়া দিতে দেখেছো, ওই যে বাঁশের বেড়া থাকে, বেড়া থাকে, তো বাখারি হচ্ছে সেরকম একটা উপকরণ, সেটা দিয়ে বেড়া দেয়া হয় চারপাশে। আচ্ছা, এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। এই যে শুভা, শুভাকে আমরা দেখি যে যখনই সে তার কাজ থেকে একটু অবসর পায় তখনই সে নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর, সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া
ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লিরব পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এখানে লেখক বলছেন যে প্রকৃতির যে নানা শব্দ আমরা কান পাতলে চোখ বন্ধ করে যদি শোনার চেষ্টা করি, আমাদের যে ঢাকা শহর সেখানে তো প্রকৃতি তেমন আমরা পাই না। তো ধরো আমরা যদি গ্রামে যাই যখন, তখন যদি আমরা প্রকৃতির মাঝে শোনার চেষ্টা করি দেখবো অনেক ধরনের শব্দ আছে। শব্দগুলোকে লেখক বলছেন প্রকৃতির শব্দ। সেগুলো হচ্ছে কি, এই যে নদী বয়ে যাচ্ছে, নদীর একটা কুলু কুলু ধ্বনি, তারপর মানুষ আছে, মানুষের কোলাহল, মাঝি নৌকা বেয়ে যাচ্ছে তার গান, পাখি ডাকছে, তারপর তরুর মর্মর, এই যে গাছ, গাছে যে শাখায় শাখায় কত পাতা, বাতাস যখন বয়ে যায় সেই পাতায় পাতায় শব্দ হয়, এই সমস্ত কিছু মিলে এই সমস্ত শব্দ, এই যে সমস্ত শব্দ, এগুলো যেন শুভার যে নিজের ভাষার অভাব, সেই ভাষার অভাবটা পূরণ করে দেয় প্রকৃতির এই নানা ধরনের শব্দ, আওয়াজ বা ধ্বনি। এরপরে দেখো, এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখামুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। দেখো রবীন্দ্রনাথের এই যে ছোট গল্পগুলো, এখানে তোমরা দেখবে উনি যেহেতু একজন কবিও ছিলেন এবং অসম্ভব প্রতিভাবান একজন কবি ছিলেন, তার গল্পের মধ্যেও কবিতার মতো অনেক উপমা, অনেক কাব্যময়তা আমরা এই গল্পের মধ্যেও পাবো। এই যে আমরা দেখছি প্রকৃতির বর্ণনা কবি দিচ্ছেন, অনেক কিছু উপমা দিয়ে অনেক সুন্দর ভাবে, অনেক অসাধারণ ভাবে কবি লেখক এখানে বর্ণনা দিয়েছেন। তো তিনি বলছেন মধ্যাহ্নে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যেত, অর্থাৎ মানুষের কাজকর্ম কমে আসতো, জেলেরা খাইতে যাইতো, অর্থাৎ তারা কাজ করছে না, তারা খেতে গিয়েছে, গৃহস্থেরা ঘুমিয়ে থাকতো, যারা বাড়িতে আছে তারা ঘুমোচ্ছে, খেয়া নৌকা বন্ধ থাকতো। খেয়া নৌকা কি, যে নৌকা দিয়ে মানুষ নদীর এক পার থেকে অন্য পারে যাতায়াত করে, সেগুলো হচ্ছে খেয়া নৌকা। ওগুলো যখন বন্ধ থাকতো, অর্থাৎ সমস্ত কাজকর্ম, দিনের বেলা তো কাজকর্ম শুরু হয়ে যায় ওই সময়টায়, যখন কাজকর্মের একটা বিরতি আসতো এবং সব এ কারণে চারপাশের আওয়াজটাও কমে যেত, ভয়ানক বিজন মূর্তি, বিজন মানে যেখানে লোক নেই, নির্জন, প্রকৃতি যখন একদম নির্জন হয়ে যেত, তখন এই যে বোবা প্রকৃতি, লেখক বলছেন প্রকৃতিও বোবা হয়ে যেত আর শুভাও একজন বোবা মেয়ে, এই বোবা প্রকৃতি এবং বোবা মেয়ে যেন মুখোমুখি চুপ হয়ে বসে থাকত। অর্থাৎ এই বোবা প্রকৃতির সাথে বোবা মেয়েটি যেন বসে নিজেদের মধ্যে একটা সম্পর্ক গড়ে নিয়েছিল। শুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে, গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। শুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। আচ্ছা, আমরা দেখেছি এর আগে শুভার সমবয়সী যে বালক বালিকারা, তারা শুভাকে একটু এড়িয়ে চলতো, খেলতে চাইতো না, তাদের সাথে শুভার কখনো খেলা ওভাবে খেলা হয়নি। কিন্তু শুভার যে অন্তরঙ্গ বন্ধু একেবারে ছিল না সেটি নয়, তার দুটি অন্তরঙ্গ বন্ধু ছিল, তাদের নাম কি বলতো? সর্বশী ও পাঙ্গুলি। আচ্ছা, এরা কি দুজন বালিকা, সর্বশী ও পাঙ্গুলি? ঠিক, এরা কোনো মানুষ নয়, এরা ছিল গোয়ালের দুটো গাভী। তো এই দেখো, এই যে নাম দুটো দিয়েছে, এই নামটা শুভা কখনো উচ্চারণ করতে পারেনি, কিন্তু এই যে গরুগুলো, গাভী দুটো, তারা কখনোই শুভাকে এই নামে ডাকতে শুনেনি, কিন্তু শুভার পায়ের শব্দ, পদশব্দ তারা চিনত, কখন শুভা আসছে সেটা তারা বুঝতে পারতো পায়ের শব্দ শুনে।
তার কথাহীন যে একটা করুণ সুর ছিল, মানে সুভা যে কথা বলতে পারতো না, তার যে একটা করুণ ব্যাপার ছিল এর মধ্যে, সেটি মর্ম তারা ভাষার চেয়েও যেন সহজে বুঝত। অন্যরা যারা ভাষা ব্যবহার করে তাদের চেয়েও যেন সুভার যে কথাহীনতা সেটাকে তারা গভীরভাবে অনুভব করতে পারতো। প্রাণী হলেও তারা যেন বুঝতে পারতো সুভা কখন তাদের আদর করছে, কখন একটু বকা দিচ্ছে, কখন মিনতি করছে, মানে সুভা কি আচরণ করছে সেটা যেন ওই আচরণের মাধ্যমে এই দুটি গাভী, সর্বশী এবং পাঙ্গুলি, এরা যেন বুঝে নিত। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের ক্লাসে এই যেটুকু আলোচনা করলাম, আমাদের আর বেশি বাকি নেই। মিস আমার একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন আছে, অবশ্যই বলো। মিস ক্রন্দন মানে কি? আগে নাম বলো নিজের। মিস আমি তুলনা। তুলনাহীনা, আচ্ছা বলো বলো। মিস ক্রন্দন মানে কি? আচ্ছা, উচ্চারণটা হচ্ছে ক্রন্দন। ক্রন্দন মানে হচ্ছে কান্না। ঠিক আছে, বলো ক্রন্দন, আমার সাথে একটু বলো ক্রন্দন। ক্রন্দন, ভেরি গুড। আচ্ছা, তাহলে সবাই বইতে দাগ দিয়ে রাখো যে আমরা কোন পর্যন্ত পড়েছি। বাবা, এই যে আমার বইয়ের 13 পৃষ্ঠা, এখানে এই যে আমরা সর্বশী ও পাঙ্গুলির যে প্যারাটি, এই পর্যন্ত আমরা আজকে পড়লাম এবং আলোচনা করলাম। আর যে লাইনগুলো আমি দাগিয়ে দিয়েছি, অবশ্যই সেই লাইনগুলো ভালোভাবে পড়বে এবং দেখবে গত বছরের যে প্রশ্ন, বোর্ডের প্রশ্ন বিশেষ করে, সেখানে দেখবে এই প্রশ্নগুলো এসেছে। আজকে যেটুকু পড়ালাম সেটুকুর মধ্যে যা যা প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো তোমরা বিগত বছরের প্রশ্নগুলো থেকে একটা ধারণা নিবে এবং নিজেরা নিজেরা গুছিয়ে একটু পড়বে। ঠিক আছে, আর মিস আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, কে তুমি বাবা? মিস আমি বারিশা। বারিশা বলো। মিস এখানে মধ্যাহ্ন মানে কি? তোমার কথাটা তো চলে গেল। আচ্ছা দাঁড়াও, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর তোমার প্রশ্নটা আবার শুনি। তোমার পাশে মনে হয় কোনো ছোট ইয়ে আছে। আমার ছোট বোন আছে। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নটা আমি আবার শুনবো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিতে হবে বলে দেই। গ্রুপ অনুসারে দিবে, প্রথমে আমি যে গ্রুপকে ডাকবো সেই দিবে, গ্রুপের বাইরে অন্য মেয়েরা এসে অ্যাটেন্ডেন্স দিবে না, তাহলে এলোমেলো হয়ে যায়, রেকর্ড রাখতে খুব সমস্যা হয়। ঠিক আছে, তো প্রথমে আমি ডাকবো হিউম্যানিটিস। হিউম্যানিটিস এর মেয়েরা এসে চ্যাটিং বক্সে তোমার পুরো নাম লিখবে, তারপর গত বছরের রোল লিখবে, এখনো তো মনে হয় রোল তোমরা পাওনি, পুরো রোলটা পুরো নাম লিখবে, রোল লিখবে এবং গ্রুপ লিখবে। ঠিক আছে, হিউম্যানিটিস এর মেয়েরা। আর ম্যাডাম, নিউ স্টুডেন্ট, আমরা যারা নিউ স্টুডেন্ট তারা? ও আচ্ছা, নিউ স্টুডেন্ট যারা, তারা নামের পাশে নিউ শব্দটা লিখে দিবে। ঠিক আছে, ব্র্যাকেটে নিউ লিখে দিবে, তাহলেই আমি বুঝে নিব। শুধু নাম লিখে লাস্টে নিউ লিখে দিব? হ্যাঁ, নাম লিখে নিউ লিখে দিবে। আর যারা আমাদের স্কুলেই ছিলে তারা পুরনো রোলটা লিখে দিও। মিস একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, কে? ফাবি। মিস আমি নাজা। ফাবলিহা। ফাবলিহা, হ্যাঁ বলো। মিস আমার কোয়েশ্চেনটা হচ্ছে আত্মবিস্তৃত অর্থ কি? আচ্ছা বলছি, কেউ আর কেউ কিছু বলছো? আচ্ছা, তোমাদের সবাইকে একটু মিউট করতে বলেছিলাম, তোমাদের চারপাশ থেকে শব্দ আসলে একটু অসুবিধা হয়। আচ্ছা, এখন বুঝতে পেরেছ আত্মবিস্মৃত হওয়া মানে কি? কে যেন প্রশ্ন করেছে, ফাবলিহা মনে হয় বলেছিলে, বুঝতে পেরেছ? জি মিস, আমি তো শুনতে পাইনি। শুনতে পাওনি? আচ্ছা আবার বলছি, শোনা যায়নি? আচ্ছা আচ্ছা, সমস্যা দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি। তার আগে দেখেনি, হিউম্যানিটিস আর কেউ বাকি আছো? হিউম্যানিটিস বাকি নেই। এবারে বিজনেস স্টাডিজ গ্রুপ এসে দিয়ে দাও। আচ্ছা, এবার আমি বলছিলাম যে আত্মবিস্মৃত, আত্মবিস্মৃত হওয়া মানে নিজেকেই ভুলে যাওয়া, আত্মহারা হয়ে যাওয়া বা নিজের সংযম হারানো।
এক কথায় নিজেকে ভুলে যাওয়া, এটাই হচ্ছে আত্মবিস্মৃত হওয়া। এখন কি শুনতে পেয়েছো সবাই? জি মিস, মিস আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। মিস, ঝিল্লির অবপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্র লোক অর্থ কি? আচ্ছা মিস, আমি না আমার রোল না লিখে পাঠাই দিছি ভুলবশত। মিস, আমি হিউম্যানিটিসের, আমার নেট ছিল না। দাও, যে দিতে পারোনি টিজের দিয়েছি এখন। আচ্ছা ওয়ারিশা, কি প্রশ্ন করছিলে? সবার প্রশ্ন একবারে নিয়ে নেই। আচ্ছা হিউম্যানিটিজ আর দিয়েছো, বিজনেস স্টাডিজ শেষ, সায়েন্স দিতে থাকো। ওয়ারিশা, তুমি কি এখন বলতে পারবে কি জানতে চাচ্ছিলে? জি মিস, আমি বলতে পারবো। মিস, এখানে 12 নাম্বার পেজের যে লাস্টের প্যারাটা আছে ওখানে লেখা আছে এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যায়, তো মিস এখানে মধ্যাহ্ন বলতে কি বোঝানো হয়েছে? মিস, মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুর। মিস, সন্ধ্যা বোঝানো হয়নি? না, মধ্যাহ্ন মানেই হচ্ছে দুপুর, সন্ধ্যা কেন বোঝাবে? ওকে মিস, আমার আরেকটা কোয়েশ্চেন আছে। মিস, এখানে এখানে বলা হয়েছে যে আমরা যে প্যারাটা লাস্টে পড়ছিলাম ওখানে লেখা আছে না, কখন তাহাদের আদর করিতেছে কখন ভর্ৎসনা করিতেছে, তো মিস ভর্ৎসনা মানে কি? ওকে, মিস কিছু বুঝলাম না। কিছু বোঝনি? আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি। ভর্ৎসনা মানে হচ্ছে তিরস্কার করা। ভর্ৎসনা মানে হচ্ছে তিরস্কার করা। এখন কি শুনতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, ভর্ৎসনা মানে হলো তিরস্কার করা। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলে ফেলো। বিজন মূর্তি মানে কি? বিজন মানে হচ্ছে নির্জন। আর বিজন মূর্তি বলতে ওই সময়কার প্রকৃতিটাকে বলা হয়েছে, বিজন একটা মূর্তি, মানে এটা তো আসলে মূর্তি হয় না, এটা উপমা একটি। বোঝানো হয়েছে প্রকৃতি যখন নির্জন হয়ে যায়, চারপাশে যখন লোক কমে যায়, লোকজন, তখন যে অবস্থাটা সেটাকে বলা হয়েছে বিজন মূর্তি। আচ্ছা, সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হয়েছে? আমার এখানে আর এক মিনিটও নেই। জি মিস, নেটওয়ার্কটা শেষের দিকে এসে খুব ডিস্টার্ব করলো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মিস আসসালামু আলাইকুম দিচ্ছ কেন? মিস এস, আমি আগে শেষ করি। সবার অ্যাটেন্ডেন্স শেষ হয়েছে? জি। বাকি নেই তো? জি মিস শেষ। আচ্ছা, কেউ একজন বলছিলে যে হিউম্যানিটিজ দিতে পারোনি, সে কি দিয়েছো? মিস, আমি আসলে আমার নাম দিছি কিন্তু রোল দেইনি ভুলবশত, এন্টারে টিপ লেগে গেছে। আচ্ছা হাফসা আবিদিন, রোলটা বলো। 55। ঠিক আছে, তো মেয়েরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।